আয়ুষ্মান খুরানা দাদাগিরি শুরু করবে, আই মিন আমাদের দাদা সৌরভ গাঙ্গুলির বায়োপিকে সৌরভ গাঙ্গুলির ক্যারেক্টার প্লে করবে। এই বায়োপিক অনেকদিন ধরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, দেন ফাইনালি এটা এখন কনফার্ম হয়েছে। এছাড়া প্রভাসের নিউ মুভি কনফার্ম হয়ে গেছে, যেটা হলো রাজা সাব, একটা হরর ফানি আর রোম্যান্সে ভরপুর একটা মুভি। এই মুভির রিলিজ ডেট এখনো কনফার্ম হয়নি, তাই প্রভাসের নেক্সট মুভি হলো কালকি 2898 AD, এর রিলিজ ডেট কনফার্ম হয়েছে 9 May 2024। এই মুভি দেখার জন্য আমি আর ওয়েট করতে পারছি না, কারণ গুরু এই মুভি পুরো ইন্ডিয়ান সিনেমাকে পাল্টাবে, আর মেবি এই মুভি ওর প্রমিস ডেলিভার করবে, আর করা উচিত। ট্রেলার তো ভালোই ছিল, কনসেপ্টও ভালো, আই হোপ কি এই মুভি বক্স অফিস ফাটাবেই ফাটাবে। এই মুভি ইন্ডিয়াতে ছাড়াও ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, যার জন্য এই মুভি স্যান ডিয়েগো কমিক কনে প্রমোশন হয়েছে। তাই আশা করি এই মুভি রিলিজ হওয়ার আগে এর কোন ট্রেলার দেখতে পাবো। আর একটা সিক্রেট কথা বলবো, এর ট্রেলার 1 মিনিট 32 সেকেন্ডের হবে। এরপরে রামায়ণ ফাইনালি শুধুই আপডেট না, বড় বড় আপডেট পেয়েছি। এই মুভির শুটিং মার্চ মাসে শুরু হয়ে যাবে, অ্যাকচুয়ালি চিন্তা করতেই হবে না, এটা আদিপুরুষের মতো হবে না। অ্যাকচুয়ালি এই মুভি তিনটে মুভিতে ডিভাইডেড হবে, এই মুভিতে প্রত্যেকটা ক্যারেক্টারকে স্ক্রিন টাইম দেওয়া হবে, প্রত্যেকটা ক্যারেক্টারকে ইমোশনালি কানেক্ট করবে। এছাড়া এই মুভির অ্যাক্টরও চুজ হয়েছে, রণবীর কাপুর অ্যাজ আ শ্রীরাম, সেই পল্লবী অ্যাজ আ সীতা মাতা, ইয়াশ অ্যাজ আ রাবণ। বাকি কাস্টিং এর ব্যাপারে তোমরা আমাকে কমেন্টে বলো, আর যারা ইনস্টাতে ফলো করোনি তারা ইনস্টাতে ফলো করো, আর অবশ্যই সাবস্ক্রাইব টু বদমাশ ভার্স।